প্রথমে হচ্ছে ভেতরের অংশটুকু হচ্ছে মসজিদ, মানে ওই আমলে বানানো ছিল, আর পরে হচ্ছে যে এখান থেকে যে অংশগুলো আছে এগুলো আপনারা করেছেন। হ্যাঁ আমরা করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন ভিডিওতে। আজকে আমার সাথে দেখতেই পাচ্ছেন আমার বন্ধু রিপন। আজকের ভিডিওতে আমি রিপনের এলাকায় এসেছি এবং আমরা আজকে আমাদের পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ, এবং আমরা বর্তমানে যে গ্রামে আছি এই গ্রামের নাম হচ্ছে রুইপাড়া গ্রাম। সো এই জন্য মসজিদটির নামও রুইপাড়া জামে মসজিদ। বন্ধু, এই মসজিদ সম্পর্কে তোমার কতটুকু কি জানা আছে বলো? আমার যতটুকু জানা আছে, আমি হচ্ছে আমি নিজেও জানি না, আমি হচ্ছে আরেকজনের কাছে ধরে শুনেছি, মুরব্বীদের কাছে, যে এই মসজিদটা বন্ধ হচ্ছে মানে রাজাদের আমলে তৈরি হয়েছে, আর এটা হচ্ছে মানে জিনেও অনেকে বলে যে জিনেও তৈরি করেছে, আসলে সঠিক সঠিকটা কিন্তু কেউ জানে না, মানে আসলে যায় যেটা বলে সেটা মনে করি সঠিক। তার মানে হিসাবে আমাদের এই মানে দুর্গাপুরে দুইটা আমরা মসজিদ এরকম পেলাম যেগুলোর ইতিহাস আসলে কেউই বলতে পারে না, কেউ বলতে পারে না, এক কোন এক সময় তৈরি হয়েছে এটা, এবং এর যে কাঠামো দেখছি বন্ধু, হ্যাঁ, তাতে মনে হচ্ছে এটা নবাব আমলে তৈরি। হ্যাঁ, কারণ এর ডিজাইন বা স্ট্রাকচার গুলো সেই লালবাগ কেল্লা টাইপের একটা ভাব আছে। কিন্তু আসলে মসজিদটা খুবই অল্প জায়গা জুড়ে অবস্থিত এবং এটা স্কোয়ার আকার, একটাই গম্বুজ আছে। হ্যাঁ, দর্শক আসলে মানে আমাদের আগ্রহ তৈরি করেছে যে মসজিদ এতটুকু ছিল এবং কে বানাইছে, বা এটা আসলেই মসজিদ না কারো বা প্রাইভেট প্রার্থনা কেউ করতো এরকম। হ্যাঁ, এরকম ব্যাপারগুলো আসলে ইতিহাসটা অজানা আমরা। তো এই ক্ষেত্রে আমরা আসলেই কিছু বলতে পারছি না, আমার বন্ধু সেই বিষয়টাও আসলে জানে না, লোক মুখেও ইতিহাস কোনো কিছুই নেই। বন্ধু, আমরা এই জায়গাটাতে আসবো কি করে একটু যদি বলা যায় দর্শক? আমরা হচ্ছে যারা হচ্ছে আমরা দুর্গাপুর বাসী আছে, মানে বাসিন্দা আছে এখানে, আমরা তো মোটামুটি জানি, আর যারা বাইরে আছেন, কেউ যদি রাজশাহী বা পটিয়ার দিক থেকে যদি আসতে চান, তাহলে আপনাকে হচ্ছে বানেশ্বর হয়ে হচ্ছে শিবপুর মোড়ে আসতে হবে। শিবপুর মোড় থেকে আপনার হচ্ছে উত্তরে যে রোড, এই রোড দিয়ে সোজাই হচ্ছে 3 থেকে 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা যদি অতিক্রম করে চলে আসেন, তাহলে রাস্তার ধারে দেখতে পাবেন খুব সুন্দর একটা মসজিদ, এবং কি মসজিদের চারিধারে চারিধারে হচ্ছে বিভিন্ন সুন্দর মানে রঙিন অনেকগুলো ফুলের হচ্ছে গাছ দিয়ে হচ্ছে মসজিদটা হচ্ছে আসলে ঘেরা আছে। লাইট লাইট আপনি এখানে মুয়াজ্জিন হিসাবে আছেন? আমি এই মসজিদে, হ্যাঁ, মুয়াজ্জিন হিসাবে আছি। কত বছর যাবত আছেন? আমার প্রায় আমি 7 সালে ঢুকেছি এখানে, 2007। এখন বর্তমানে 24 চলছে, মোটামুটি তাহলে হচ্ছে 16 বছরের মতো। আমার বাবা বর্তমানে এই মসজিদের ইমাম ছিল, বর্তমানে 95 বছর বয়স নিয়ে মারা গেছে। হ্যাঁ, তাও বলতে পারে নাই, তার মুখে শুনি নাই, তার বাবারাও বলতে পারে নাই, নাকি আমার বাবারা গল্প করতো, আমার বাবারাও বলতে পারে কত সালে হয়েছে। তো এটা কি আসলে মানে ওই মোগল যে রাজাগুলো ছিল ওই আমলে কি সম্ভব? না হয় রাজার আমলেই সম্ভব, মানে অনেকের মুখে শুনলাম কেউ বলছে যে রাতারাতি তৈরি করেছে জিনে, আবার এটা এখনো আমরা কারো মুখে শুনি নাই, রাতারাতি জিনের মুখ ইয়াতেই হয়েছে কি কোনো রাজার আমলে হয়েছে, এটা আমরা এখনো বর্তমান সঠিক সঠিক ভাবে জানা নাই। হচ্ছে ভিতরেরটা দেখে মানে যেটা বুঝলাম, প্রথমে হচ্ছে ভেতরের অংশটুকু হচ্ছে মসজিদ, মানে ওই আমলে বানানো ছিল, আর পরে হচ্ছে যে এখান থেকে যে অংশগুলো আছে এগুলো আপনারা করেছেন। হ্যাঁ, আমরা করেছি। যদি হচ্ছে কেউ যদি আসতে চায় এই মসজিদে, তাহলে হচ্ছে রাজশাহী শহর থেকে কিভাবে আসবে, মানে মসজিদ আসতে হলে? হ্যাঁ, কি ঠিকানা বলতে বা কি ঠিকানা? এখানে ঠিকানা হলো রুইপাড়া জামে মসজিদ, দুর্গাপুর পৌরসভা, দুর্গাপুর পৌরসভা ভিতরেটা। আর এমনিতে কি গ্রামের নামটা কি? গ্রামের নাম হলো রুইপাড়া, গ্রামের নামটা হচ্ছে রুইপাড়া। আর এই যে ফুলের গাছগুলো, এগুলো হচ্ছে আপনারা সবাই লাগাইছেন? হ্যাঁ, ফুলের গাছগুলো আমাদের আগে হলো সভাপতির হলো, মানে সভাপতির মাধ্যম দিয়ে হয়েছে, তারপর এখানে জনগণের সবাই একসঙ্গে মিলেমিশে। এই যে আপনারা আমাদের বর্তমানে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর বাহারি রঙের ফুলে বেষ্টিত এই বাগানটি,
এবং যেদিকে চোখ যায় শুধু কালারফুল ফুল এবং ফলে ভরপুর এই জায়গাটা। আমি এখানে লাল নীল হলুদ সবুজ মানে সব ধরনের ফুলই দেখতে পাচ্ছি। আপনাদের বেশ কিছু ফুল দেখানোর চেষ্টা করছি, এইখানে এই ফুল, হ্যাঁ এইখানে এই ফুল, তারপরে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ফুল, লাল মানে সবুজের মাঝে লাল লাল ফুল, হ্যাঁ এটা আবার আপনার পিঙ্ক কালার ফুল, তো এইটাও এত সুন্দর লাগছে এই পরিবেশটা। প্রিয় দর্শক আপনারা দেখেই বুঝতে পারছেন যে ফুলগুলো এত সুন্দর লাগছে, মানে আপনারা সচক্ষে এসে দেখতে পারলে উপলব্ধি করতে পারবেন যে এই মসজিদের পরিবেশটা কত সুন্দর। এবং এখানে দেখুন প্রিয় দর্শক সাদা গোলাপ গাছ আমি দেখতে পেয়েছি, এই যে গোলাপ ফুলও ধরে আছে প্রিয় দর্শক, হ্যাঁ এখানে গোলাপ ফুলের গাছও আছে। আপনারা এখানে আরেকটা পিঙ্ক কালার গাছ দেখতে পাচ্ছেন বন্ধু। তো বিষয় হলো যে আসলে মসজিদটা তো আমাদের আসলে খুব ভালো লেগেছে, কারণ বেশিরভাগ মসজিদে কিন্তু এই ধরনের বাগান কিন্তু দেখা যায় না। না এটা এটা খুবই কম, এটা কিন্তু মানে আচ্ছা এই যে বেগুনি কালার এই ফুলগুলো, তারপরে এগুলো কি দেখছে মানে এখানে আসলে আসলে এখানে কিন্তু আজকে কিন্তু মন চোখ সবকিছু জোড়া যায়। আমি যেটা দেখলাম তুই হচ্ছে যে তুই সব দিক দিয়ে মানে প্রশান্তি পাবি। ঠিক ঠিক দর্শক আমাদের পেছনে দেখতে পাচ্ছেন যে মসজিদের সাইডে যত জায়গা জুড়ে অবস্থিত এটি, কিন্তু এত সুন্দর বাগান তারা বানিয়ে রেখেছে। হ্যাঁ বাগানটা দেখে আসলে হৃদয় জুড়ে যাবে আপনাদের, মানে প্রাকৃতিক পরিবেশের মাঝে একটা মসজিদ যেখানে আমাদের এমনি প্রার্থনার জিনিস হচ্ছে নামাজ, সেই নামাজের মাঝে প্রাকৃতিক বাতাস এবং সেই মসজিদটা সবসময় মানে ঠান্ডা থাকে, পরিবেশটাই ঠান্ডা। আচ্ছা ঠিক আছে আরেকটা কথা বলি, দেখ আমরা যতক্ষণ মসজিদের ভিতরে ছিলাম ভিতরটা মনে হলো না প্রচন্ড ঠান্ডা আছে, প্রচন্ড ঠান্ডা মসজিদের ভিতরে ছিল, মসজিদে আসলে একটা ফ্যান আছে কিন্তু ফ্যান গুলো কিন্তু বন্ধ, ফ্যানও বন্ধ ছিল। হ্যাঁ আর আমরা ঠিক যখন বাইরে বের হলাম বাইরে কিন্তু বাতাস আছে আরো বেশি, কিন্তু বাইরে কিন্তু গরম লাগছে। প্রাকৃতিক বাতাসে মানে নামাজ পড়া যে কি আরামদায়ক, এবং সে প্রার্থনা করতে আপনাদের সত্যি মানে মন মুগ্ধ হয়ে যাবেন আপনারা। প্রিয় দর্শক এতক্ষণ ধরে আপনারা দেখতে পেলেন রাজশাহী শহরের শিবপুর থেকে 4-5 কিলোমিটার দূরে রইপাড়া গ্রামে অবস্থিত এক মোঘল নিদর্শনের। তো আমি জানি না আপনাদের ভিডিওটি কেমন লাগলো, তবে আগামীতে আরও ইন্টারেস্টিং ভিডিও বা নতুন কোনো জায়গা নিয়ে আমি আবারও চলে আসব খুব দ্রুত। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।